করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো রিম্পাস ব্লগে সবাইকে একবার স্বাগত। আর আমি অনেক দিন বাদ আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, নতুন নয় মানে পুরনো। তো আমি আজ রান্না করছি, করে দেখাচ্ছি বলে দেইনি তোমাদের দিন, আমি বললাম নতুন। তো আজ আমি দেখাবো আমি কেমনভাবে পাস্তা রান্না করি। তো আর পাস্তাটা আজকে খাওয়ার ইচ্ছে হলো কারণ দুপুরবেলা নয় আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে একবার, আর বৃষ্টিটা হয়ে গেছে বলি, আর তাই জন্যই মনটা হলো তাহলে বৃষ্টি হয়েছে তো তাহলে একবার একটু পাস্তা খাই, পাস্তা খাই, তাই জন্যই পাস্তাটা রান্না হচ্ছে। আর বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা যায়নি, দেখো ঘেমে পুরো মুখ আরে পুরো সব চপচপিয়ে গেছে। চলো তাহলে দেখিয়ে দিই। আর এইখানে তো আমি এখন জল বসিয়ে দিয়েছি, এইখানে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি একটু। সাদা তেলটা না দিলে না পাস্তাগুলো যখনই ছাড়বো মানে একটার গায়ে একটা লেগে যাবে, তাই জন্যই তেলটা দিয়ে দিলাম। আর একটু দেবো নুন, এই যে আর একটু দেবো নুন, নুনটা দিয়ে দিয়েছি, এবার পাস্তাগুলো দিয়ে দিই। এখন জল এখন ফুটতে থাকে হয়ে গেছে, কি গরম লাগবে, সেদ্ধ হয়ে গেছে, টিপে দেখ মানে এমনি এ করে খুন্তির ডগে করে দেখলেই বুঝতে পারবে তোমরা। গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিই, ডিমটাকে নুন দিয়ে ফাটিয়ে নিয়ে গেল। কড়াটা এবার ডিমটাকে ছেড়ে সাইডে রেখে দিই। ডিমটাকে তুলে রাখার পর এবার দেবো তেল, কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কেটে কুটে সাইজ করে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আর এইটা হচ্ছে টমেটো কাঁচা। তো আজকে পাকা টমেটো পাইনি, কাঁচা টমেটোই পেয়েছি, তাই জন্যই কাঁচা টমেটো। আমার তেলটা গরম হয়ে গেছে কড়াতে, এবার এর মধ্যেই এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো, দেখি না অল্প অল্প, আর এটা যেহেতু ঝাল ঝালি খেতে ভালো লাগে আমি একটু গুঁড়ো লঙ্কাও দিলাম। দেখতে লঙ্কা আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর এখানে জল দিয়ে দিই, মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এটার মধ্যে কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। এবার এক এক করে খালি সব মশলাগুলো খালি দিয়েই দেবো পাস্তাগুলো,
লবণও দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো একটু রেড চিলি সসটাকেও আমি দিই। ভেজে রেখে দিয়েছিলাম এইটাকেও দিয়ে দিচ্ছি। বাবু হাফ খেয়ে নিয়ে নিয়েছে ডিম ভাজা। একটু টমেটো সসটাকে মিশিয়ে নিই, তারপরে আবার যখন দেওয়া হবে তখন আবার দেওয়া হবে। এবার এইটা দিচ্ছি এই যে পাস্তা মশলা। আচ্ছা দিচ্ছি, আমার পাস্তা রেডি হয়ে গেছে। এই যে গ্যাস অফ করে দিলাম। এটা বাবা ভালো ভালো বাটি দেখাবি, গিয়ে দেখা চলো। রান্না বান্না তো করে ফেললাম, আর এইটা হচ্ছে আমার ঘরের, এইটা আমার, আর আমার ছেলে খাচ্ছে সস। এই যে সস খাচ্ছে কাঁটা চামচে করে। আর এইটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটা দেখি মনে হচ্ছে না খেয়ে নিই, চলো একটা খেয়ে নিই। কেমন বানিয়েছি বলো? নিজের আর কি বলবো, আমি বানালাম তো। ও একবারও খুন্তি ধরলে না, তুমি বানালে। হ্যাঁ চলো তাহলে, আর লোবা সামলাতে পারছি না, খাবো এবার। তো আজকের মতনই এইটুকুনি, আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অল করে নিও, যাতে আমার দেওয়া ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, কমেন্টটা অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে। আর দেখছি অনেক সবাই দেখছো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরও নতুন ভালো ভালো ভিডিও আসছে তোমাদের জন্য। তাহলে আজকের মতনই টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।